हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल अनुस होम। आशा करछि सबाई भालो आछो एबं सुस्थ आछो। आबारो तोमादेर साथे चले एलाम आमी आमार नतुन रेसिपिर भिडियो निये। आमादेर आजकेर रेसिपिटी खुबी स्पेशल एबं एकदम नतुन एकटी रेसिपि। आर एई रेसिपिटा आमार मायेर ठाकुमारा कोनो एक समय बानिये खावातो, किन्तु एखोनो पर्यन्त आमार मा कोनोदिन ट्राई करेनि एटा। आजकेर प्रथम आमार मा ट्राई करबे। हाँ, आमी आजकेर जे रेसिपिटा होबे से रेसिपिटा आमी निजे करबो ना, आमार मा करबे। एई रेसिपिटा आजके उनुने करा होबे আর একদম ভিন্ন নতুন স্টাইলে করানো হবে, তাই আমার মা আজকে এই রেসিপিটা করবে। তো বেশি কথা না বলে আমাদের আজকের রেসিপিটা শুরু করা যাক। আর আমাদের আজকের রেসিপিটির নাম হলো লতি দিয়ে সর্ষে ইলিশের পাতুরা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের রেসিপিটি, লেটস স্টার্ট ইট। তো ফ্রেন্ডস দেখো, এখানে অলরেডি লতি কাটা শুরু হয়ে গেছে। আমার মামি কাটছে লতি, আর দেখো একদম এইভাবে ছোট ছোট পিস করে লতিগুলো কাটতে হবে। আজকে আমরা একটা নতুন রেসিপি বানাবো, যেটা আমার ঠাকুমা বানিয়ে আমাদেরকে খাওয়াতো। তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবা। সরিষা, পেঁয়াজ, মরিচ দিয়ে দিয়েছি, এখন এটা বানাবো। আমি এখানে রসুন রসুনটা দিয়ে দিলাম। তো এখন মশলাটা বাটা হয়ে গেছে, এখন আমি গিয়ে কলা পাতাটা আনব। এই দেখো মা যাচ্ছে কলা পাতা আনতে। তো এখন এই ডিশটার মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা হলো ইলিশ শুটকি, সেটা মা কাটছে। দেখো তোমরা, দেখো তোমরা, আমি ইলিশ শুটকি কেটে নিয়েছি। এগুলো কিন্তু ছোট ছোট পিস করতে হবে। তো এখন এই যে লতি সর্ষার যে বাটাটা আছে সম্পূর্ণটা এখন ভালো করে মেখে নেবে মা। তো প্রথমে হলুদ দিচ্ছে। পরিমাণ মতো হলুদটা দিয়ে দেবে, আর এখন কাঁচা সর্ষের তেল দিচ্ছে। তো এখন এটাকে ভালো করে হাতে মেখে নিবে। তো দেখো সম্পূর্ণভাবে ভালো করে এইভাবে মেখে নিতে হবে। তো আমাদের মাখাটা সম্পূর্ণ হয়ে গেছে, এখন এটাকে কলা পাতাগুলোর মধ্যে দিয়ে দেবে। এই বোলটার মধ্যে যে সর্ষাগুলো লেগেছিল ওইগুলো একটু হালকা জল দিয়ে নিয়ে নিয়েছি। এখন এই কলা পাতাগুলোকে ভালোভাবে আটকে নিতে হবে। দেখো এইভাবে আটকাতে হবে। তারপর তোমরা সুতলি সুতা অথবা দড়ি যেটাই পারো ওইটা দিয়ে আটকাতে পারো, অসুবিধা নেই। আবার কলা গাছের যে ছাল থাকে ওইগুলো দিয়েও বাঁধতে পারো। এখানে আমার মামি আর মা দুইজনে মিলে আটকাচ্ছে। তো দেখো এটাকে এখন আমি সুতো দিয়ে এভাবে ভালো করে বেঁধে নিয়েছি। তারপর এটাকে একটা কড়াইতে নিয়ে উনুনে বসিয়ে দেব আর ঢাকা দিয়ে রাখবো। তো এটা আস্তে আস্তে এটা হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ মা অলরেডি উনুনে আগুনটা জ্বালিয়ে দিয়েছে আর এখন কড়াইটাও বসিয়ে দিয়েছে। আর আমরা পুরনো কড়াইটা ইউজ করছি কারণ
सब डिशगुलो बनानों समय जो तेलटा देवा होय ओई तेलटा पड़े गए पुड़े जाए और पुड़े गए कड़ाइर मध्य एक कालो आस्तरण पड़े जाए और सेटा उठानो खूबी कष्ट कष्टकर होये जाए और दागो पड़े जाए जार कारण कड़ाइटाओ नष्ट होये जाए। ताई आमरा पुरोनो कड़ाइटी आपातत यूज करछी, केउ किछु प्लिज कमेंट करबे ना। और तो एखन मा कला पातार मुड़ोनो যে পাত্রটা আছে ওটা দিয়ে দিয়েছে, এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। তা আস্তে আস্তে সেটা হয়ে যাবে। তো এই সময় আগুনের হিটটা অনেকটাই কম রাখতে হবে। আমাদের আজকে লতি দিয়ে সর্ষে রিসিস যে রেসিপিটা এটা সম্পূর্ণ রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমারই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর আমার চ্যানেলে যারা যারা নতুন নতুন আছো, নতুন নতুন এসেছো আমার পরিবারে, তারা সবাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকন বাটনটিকেও প্রেস করে দাও, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলোর আপডেটস তোমরা পেয়ে যাবে। তো আর বেশি দেরি না করে ঝটপট এটাকে আগে টেস্ট করবো আমি। তো তোমরাও যাও গিয়ে এই রেসিপিটা বানাও, বানিয়ে দেখো কেমন খেতে, আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে। তো আবারও তোমাদের সাথে দেখা হবে আমার নতুন রেসিপির ভিডিও নিয়ে। তো আজকের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।